আচ্ছা, আপনি গিরগিটি তো দেখেছেন যেটা রং পরিবর্তন করে, কিন্তু খুব তাড়াতাড়ি কি একটা পাখি বলবো যেটা অত্যন্ত তাড়াতাড়ি একদম রিয়েল টাইমে রং পরিবর্তন করতে পারে, অথবা 200 বছরের পুরানো এক মঙ্কের দেহ যা একই পজিশনে আছে 200 বছর ধরে, বা আমাদের 5টি বেসিক সেন্স ছাড়াও আরও অন্য রকমের সেন্স হয়, বা এই ফটোটি কোনো আঁকা নয়, এটি একটি জায়গার ছবি, বা পৃথিবীর সবথেকে দামি বোতলের নাম, এই ধরনের আরও নতুনত্ব ফ্যাক্টস নিয়ে আজকে আমরা আবার হাজির দ্য ফ্যাক্ট টুতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ছাড়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। সুরাকা পাখিটি মানে রিয়েল টাইমে নিজের রং খুব তাড়াতাড়ি চেঞ্জ করে, মানে আপনি তো শুধু দেখেছেন যে গিরগিটি রং বদলাতে পারে, নিজের চোখে তো দেখেননি, হ্যাঁ হয়তো চেঞ্জ করে কিন্তু এতটা তাড়াতাড়ি না, কিন্তু এই ভিডিওটি দেখুন আপনি নিজেই দেখতে পাবেন যে কত তাড়াতাড়ি পাখিটি রং চেঞ্জ করতে পারে। নেক্সট ফ্যাক্ট, এই মেয়েটিকে দেখুন, এর নাম অলিভিয়া, এখন বয়স 10 বছর। এই মেয়েটি একমাত্র জানা কেস ক্রোমোজোম 6 ডিলিশনের, যার ফলে মেয়েটির না কোনো খিদে পায়, না কান্না পায়, না ব্যথা অনুভব হয়। এটি প্রথম বোঝা যায় যখন 2016 একটি গাড়ি তাকে ধাক্কা মারে এবং প্রায় 100 ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়, কিন্তু তার কোনো গুরুত্বপূর্ণ তেমন ক্ষতিও হয়নি বা ব্যথাও অনুভব হয়নি। নেক্সট ফ্যাক্ট, আচ্ছা আপনি কি জানেন যে আমাদের 5টি বেসিক ছাড়াও আরও 2টো সেন্স আছে? প্রথমটা হচ্ছে ম্যাগনেটোসেপশন বা ম্যাগনেটিক ফিল্ডকে সেন্স করার ক্ষমতা, আর একটা হচ্ছে ক্রোনোসেপশন বা দ্য সেন্স অফ টাইম পাসিং, মানে সময় চলে যাচ্ছে এই সেন্সটা, এই দুটো আমাদের ওই 5টির সাথে আছে। নেক্সট ফ্যাক্ট, আমাদের শরীরের চোখের কর্নিয়া হলো শুধুমাত্র এমন একটি জায়গা যেখানে রক্ত থাকে না, এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। নেক্সট ফ্যাক্ট দেখুন, এই যে ফটোটা, এটি একটি অত্যন্ত সুরক্ষিত শরীর পাওয়া গেছে মঙ্গোলিয়া থেকে, এবং একটি মঙ্ক যার শরীরটি প্রায় 200 বছর ধরে একই অবস্থায় বসে ধ্যান করার পজিশনে রয়েছে। অনেক বুদ্ধিস্টরা মনে করেন যে উনি মরেননি, উনি একটি খুব রেয়ার একটি মেডিটেশন ফর্মে আছেন। সায়েন্টিস্টরা শিওর না যে 200 বছরের পুরানো শরীরটা এতটা ভালো কী করে আছে, তাদের মধ্যে হয়তো এই ঠান্ডা ওয়েদারের জন্য। নেক্সট ফ্যাক্ট, আচ্ছা আপনি কি জানেন, যখন আমাদের কাছে ঘড়ি ছিল না তখন আমরা মোমবাতির ঘড়ি বা ক্যান্ডেল ক্লক এইভাবে ব্যবহার করা হতো। তো আর এই ঘড়িতে যদি আপনি অ্যালার্ম দিতে পারেন, মানে যদি আপনি অ্যালার্ম দিতে চান, তাহলে সেই ঘন্টার কাছে যে পিনটা লাগানো থাকবে, সেই পিনটার কাছে যখন মোমবাতিটা গলে আসবে তখন সেই পিনটা একটা মেটালের উপর পড়ে যাবে এবং আওয়াজ হবে, তখন ওটা অ্যালার্মের মতো কাজ করবে। নেক্সট ফ্যাক্ট, এই ঘরটা যেটা দেখছেন এটা পুরো তাসের একটি ঘর, যেটি বানিয়েছেন ব্রায়ান বার্ক বলে একজন লোক, প্রায় 2,18,000-এর বেশি শুধু প্লেইং কাঠ দিয়ে এই ঘরটা বানানো, আর এই ঘরটা বানাতে প্রায় 45 দিনের কাছাকাছি তার সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন কত অবাক করা ঘরটি, তাই না? নেক্সট ফ্যাক্ট, আফ্রিকায় এক ধরনের সাপ পাওয়া যায় যার নাম বুমস্ল্যাং, এটা অত্যন্ত বিষাক্ত একটা সাপ, আর এর কামড়ের ফলে শুধুমাত্র যে আপনার ব্লাড ক্লটিং বন্ধ হয়ে যাবে তা না, আপনার শরীরের সমস্ত জায়গায় ছিদ্র আছে, সব জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করবে এই কামড়ের ফলে, এবং কিছু সময় পরেই আপনার মৃত্যু। নেক্সট ফ্যাক্ট, এই ফটোটি দেখুন, যখন মাটিতে এইভাবে নুন জমা হয়ে যায় তখন এই অবস্থাটাকে বলে সল্ট ফ্ল্যাট। এখন বলিভিয়াতে বৃষ্টি হয়, তারপরে এই সল্ট ফ্ল্যাটের দৃশ্য দেখুন, যেন মনে হচ্ছে একটা কাঁচের উপর আর একটা কাঁচ বসানো, পুরো আয়নার মতো লাগে, আর এটা একদম রিয়েল, বৃষ্টির পর বলিভিয়াতে এই ধরনের জিনিস দেখা যায়। নেক্সট ফ্যাক্ট, এই যে বিড়ালটা ছবিটা দেখছেন, এর নাম ভেনাস, এর একই মুখে 2টো কালার। আচ্ছা একটা মজার ফ্যাক্ট বলি আপনাকে, যে জলের বোতলে যে এক্সপায়ারি ডেটটা দেখা থাকে সেটা জলের জন্য হয় না, জানেন কি এটা আপনি? ওই বোতলটার জন্য হয়, কারণ ওই নির্দিষ্ট সময়ের পরে বোতলটি থেকে কিছু কেমিক্যাল জলের মধ্যে রিলিজ হতে পারে, আর জল কোনো দিনও পচতে পারে না, ওটা ওর মধ্যে জার্মস হতে পারে কিন্তু পচে না। আর এই জলের বোতল নিয়ে আর একটা ফ্যাক্ট বলি, পৃথিবীর সবথেকে দামি জলের বোতলের নাম অ্যাকোয়াডি ক্রিস্টাল ট্রিবিউট অফ মডিগ্ল্যানি, আর এটি $60,000 বিক্রি হয়েছিল, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 46 লক্ষ টাকা, এবং 24 ক্যারেট গোল্ড দিয়ে এটা প্রায় তৈরি এবং খুব রেয়ার। নেক্সট ফ্যাক্ট, আমেরিকার ওক্লাহোমাতে একটা জায়গা আছে যেখানে কিছু ভাঙা কংক্রিট দিয়ে একটা কালো ঘেরা বানানো আছে, এবং ব্যাপার হচ্ছে ঘরের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে কিছু বলে তাহলে সেটা সবসময় ইকো হতে থাকে, কিন্তু বাইরে বেরোলে আর কিছু নয়, আবার সেই নর্মাল রাস্তা যেমন, কিন্তু ভিতরে দাঁড়ালেই কিছু কথা বললে আবার ইকো হবে। এই জায়গাটাকে বলে সেন্টার অফ ইউনিভার্স। আচ্ছা আমাদের লাস্ট ফ্যাক্টস দেখুন, এই ছবিগুলোকে দেখুন, মানুষের শরীরে থার্মাল স্ক্যানিংয়ের বিভিন্ন মোড। প্রথমটা দেখুন, দেখুন অ্যাঙ্গার, অ্যাঙ্গার হলে আপনার মধ্যে কতটা থার্মাল স্ক্যানিং, আপনার শরীর কেমন লাগে দেখুন, বা ফিয়ার হলে, ডিসগাস্ট বিরক্ত হলে, হ্যাপিনেস, স্যাডনেস, সারপ্রাইজ হলে, নিউট্রাল থাকলে কিছুই না, কোনো এনার্জি থাকে না, অ্যাংজাইটি হলে দেখুন এনার্জি কোথায় থাকে, কোথায় বেশি হয়, লাভ,
পুরোটাই ইয়েলো হয়ে গেছে। ডিপ্রেশন, একদম শরীর ঠান্ডা হয়ে যায় এবং কোনো এনার্জিই নেই। কন্টেম্পট বা তিরস্কার পাওয়া আর কি। প্রাইড দেখুন করবে। শেম, এনভি বা হিংসে বোধ করছেন আপনি কিছুতে, তখন কিরাম হয়। এরও সবকটির মধ্যে একটা জিনিস লক্ষ্য করুন, আপনার লাভ হ্যাপিনেসে দেখুন পুরো শরীরটাই আপনার প্রায় পজিটিভ এনার্জিতে ভর্তি থাকে। অতএব হাসি খুশি থাকলে আপনার শরীরে কিন্তু পুরো একটা ইম্প্যাক্ট পড়ে। সো এই থার্মাল স্ক্যানিংগুলো আমার এই জন্যই দেখানো যাতে আপনি বুঝতে পারেন যে কোন মুডের উপর আপনার শরীরে কতটা এফেক্ট পড়ে। এবং সো অলওয়েজ বি স্মাইল এবং খুশি হাসি খুশি থাকুন যাতে আপনার শরীরও এতে ভালো থাকে। তো এই ছিল আজকের কয়েকটি ফ্যাক্টস। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে লাইক একটা অবশ্যই দেবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। এবং আমরা আবার হাজির হবো আরও নতুন নতুন ফ্যাক্টস নিয়ে দ্য ফ্যাক্ট টুতে। স্টে টিউনড।